হায়দ্রাবাদকে জিতিয়ে কলকাতার বিখ্যাত রসগোল্লার স্বাদ নিচ্ছেন হ্যারি ব্রুক। চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ জয়ের নায়ক যে ইংলিশ এই ব্যাটার। 13 কোটি 25 লাখ রুপিতে তাকে কিনে হায়দ্রাবাদ কি সবচেয়ে বড় ভুল করেছে কিনা যখন এমন প্রশ্নে সরব গোটা নেট দুনিয়া, তখনই ব্রুক প্রমাণ করলেন তিনি ঝড় তুলতে ভুলে যাননি। আইপিএলের চলমান আসরের প্রথম সেঞ্চুরিটাই তার ব্যাটে। অভিষেক আসরকে এখন সামনে আরও রাঙিয়ে তুলতে চান এই ব্যাটার। ম্যাচ শেষে ব্রুকের সোজাসাপটা উত্তর, তিনি জানালেন এবার সমালোচকদের মুখ তিনি বন্ধ করতে পেরেছেন। পরিবার তার কাছ থেকে চলে যাওয়াতেই নাকি এমন ইনিংস খেলতে পেরেছেন ব্রুক। হ্যারি ব্রুককে গোটা বিশ্ব চেনে এই তো কদিন আগে থেকেই, তাও টেস্ট ফর্মেটে একের পর এক সেঞ্চুরি করার মাধ্যমে। ইংল্যান্ডের টেস্ট কোচ ব্র্যান্ডন ম্যাককালাম তাকে আবিষ্কার করেছেন। এই আগ্রাসী কোচের হাত ধরেই আগ্রাসী রূপে ফেরা টোটকা নিয়েছেন ব্রুক। ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস বলেছিলেন ব্রুক ইংল্যান্ডের বিরাট কোহলি, তিন ফর্মেটেই সামনে রাজ করবেন তিনি। স্টোকসের কথারই যেন প্রমাণ দিচ্ছেন এই 24 বছর বয়সী ক্রিকেটার। কলকাতার বিপক্ষে হ্যারি ব্রুক করেন 55 বলে 100, ইনিংসে খুব বেশি ছক্কা না মারলেও ক্লাসিক খেলাটাই খেলে গেছেন। হায়দ্রাবাদের কোচ কিংবদন্তি ব্রায়ান লারার পরামর্শেই ওপেনিংয়ে নেমেছেন, হয়েছেন সফলও। 3 ছক্কা হাঁকিয়েছেন, মেরেছেন 12টি 4, মাঠের প্রতিটি কোণা থেকে রান তুলেছেন। আইপিএল ইতিহাসে পঞ্চম ইংলিশ ক্রিকেটার হিসেবে 3 অঙ্কে স্কোর করেছেন ব্রুক। প্রথম 3 ম্যাচে 29 রান করে হয়েছিলেন তুমুল সমালোচিত, তবে চতুর্থ ম্যাচে সেঞ্চুরি করে সবার মন জয় করে নিয়েছেন, সে কথাটাও বলতে ভোলেননি এই ব্যাটার। আমি নিজের ওপর একটু চাপ নিয়ে ফেলেছিলাম, সোশ্যাল মিডিয়াতে সকলে আমাকে ফালতু বলছিল, সেখানে অনেক ভারতীয় ভক্তও রয়েছে যারা আজ বলবে এই রাতে আমি দারুণ কিছু করেছি, কিন্তু কয়েকদিন আগে ওরাই আমাকে স্লেজিং করেছে, কুকথা বলেছে, আমি খুশি যে তাদের মুখ বন্ধ করতে পেরেছি। বয়সটা খুব বেশি নয় আইপিএলের মতন প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টে অভিষেক আসর, তার উপর বিপুল অর্থে ডাক পাওয়ার চাপ। তবে ব্রুক মজার ছলে বলছেন তার ছন্দে ফিরতে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল নাকি তার পরিবার। এই ম্যাচের আগে তার পরিবার দেশে ফিরে যাওয়াতেই তিনি ভালো খেলেছেন। আমার বান্ধবী এখানে আছে কিন্তু আমার পরিবারের বাকিরা চলে গিয়েছে, আমি জানতাম তারা চলে যেতেই আমি ভালো খেলবো, আমি নিশ্চিত ওরা সকলেই আমার জন্য খুব খুশি হবে। এই ম্যাচ জিতে 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ পয়েন্ট তালিকার সপ্তমে। প্রথম ম্যাচে রাজস্থানের বিপক্ষে 72 রানে ও দ্বিতীয় ম্যাচে লখনউয়ের বিপক্ষে 5 উইকেটে হারায়, নেট রান রেটে বড় ধাক্কা খায় দলটি। তবে ব্রুকের এমনভাবে ফিরে আসায় সামনের ম্যাচগুলোতে তারা আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় হায়দ্রাবাদ।